বন্ধুরা, এই কানের দুলের ডিজাইনগুলো দেখুন। এই ডিজাইনগুলো হলো সুসুতা কানের দুলের ডিজাইন, আর এই ডিজাইনগুলো একদম ইউনিক কালেকশন। মাত্র দুয়ানা থেকে শুরু করে চার আনা সোনার মধ্যে আপনারা তৈরি করতে পারবেন। আর এখানে যে ডিজাইনগুলো আপনারা পাবেন, এই ডিজাইনগুলো আপনারা জুয়েলার্সের দোকান থেকে কিনেও নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, এই ডিজাইনগুলো আপনারা জুয়েলার্সের দোকান থেকে কীরকম স্বর্ণটা দিলে ভালো হবে বা কীরকম করে এই ডিজাইনগুলো আপনারা কিনে নিয়ে আসবেন সেটা আমি বলে দিব। আর যদি আপনি তৈরি করতে চান তাহলে সেটা আপনি কীভাবে তৈরি করবেন, অনেকদিন ব্যবহার করতে পারবেন সেটা আমি ভালোভাবে আপনাদের বলে দিব। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। তো বরাবরের মতো গোলজ্যাক টুর পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে রয়েছি পিন্টু স্বর্ণকার। তো আজকে যে ডিজাইনগুলো আমি আপনাদের জন্য এনেছি, এখানে 17 জোড়া ডিজাইন আপনারা পাবেন। এই ডিজাইনগুলো কিন্তু আপনারা যদি তৈরি করেন বা জুয়েলার্সের দোকান থেকে এরকম ডিজাইন আপনারা দেখে কিনে নিয়ে আসবেন তাহলে এখানে দেখে নেবেন যে 17 জোড়া ডিজাইন আপনারা সম্পূর্ণ দেখবেন, যে কোনটা আপনার জন্য ভালো হবে বা কোনটা আপনার চয়েস হবে সেটা আপনি দেখে যদি তৈরি করতে চান। ধরুন আপনি দুয়ানা দিয়ে তৈরি করবেন তাহলে এখানে দেখে নেবেন যে দুয়ানার সোনার মধ্যে এখানে অনেক ডিজাইন রয়েছে, সেখান থেকে আপনি যে কোনো একটা ডিজাইন চয়েস করে তৈরি করতে পারেন। বা এরকম ডিজাইন আপনি জুয়েলার্সের দোকানে যদি পেয়ে যান সেটা আপনি কিনে নিয়ে আসতে পারেন যদি আপনার চয়েস হয়। আর বন্ধুরা, এই ডিজাইনগুলো যদি আপনি কিনে নিয়ে আসেন জুয়েলার্সের দোকান থেকে তাহলে একটু ভালো স্বর্ণটা দেখে এই ডিজাইনগুলো আপনারা কিনে নিয়ে আসবেন, তাহলে ভালো হবে। যখন আপনি পরবর্তীতে ভাঙতে যাবেন তখন আপনি ভালো স্বর্ণটা পাবেন, আর যদি বিক্রিও করতে যান তাহলে দামটা ভালো পাবেন। বন্ধুরা, আর যদি এরকম ডিজাইন আপনি ধরুন আপনি 3 থেকে 4 আনা সোনার মধ্যে তৈরি করবেন তাহলে আপনি দেখবেন যে 3 থেকে 4 আনা সোনার মধ্যে অনেক ডিজাইন রয়েছে, সেখান থেকে আপনি যে কোনো ডিজাইন চয়েস করে এখানে যেরকম সাইজটা রয়েছে সেরকম সাইজটা করে আপনি তৈরি করে আনবেন। আর বন্ধুরা, সাইজটা যদি আপনি বড় করে ফেলেন তাহলে কিন্তু হালকাও হয়ে যাবে। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে নিচের যে চেন সিস্টেমের যে ঝুলটা রয়েছে সেটা আপনারা একটু মজবুত করে তৈরি করে দিতে বলবেন। যখন আপনি তৈরি করতে দিবেন তখন বলবেন যে চেনের যে ঝুলটা রয়েছে সেটা একটু মোটা করে তৈরি করে দিতে। আর যদি আপনি এরকম ডিজাইন জুয়েলার্সের দোকান থেকে কিনেও নিয়ে আসেন তাহলে আপনি চেনের যে ঝুলটা রয়েছে সেটা মোটা দেখে আপনি কিনে নিয়ে আসবেন, তাহলে ভালো হবে, ব্যবহারে ভালো পাবেন। বন্ধুরা, আশা করছি এই ডিজাইনগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের চ্যানেলের স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।